নেড়াতে শুরু করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা টাইটেলটা দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন এর উপরে। তো বন্ধুরা, আমার হাতে সেই সোনার হরিণটা অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর চিঠিটা আজই চলে এসেছে। তো প্রায় 1 মাস 7 দিনের মাথায় আমি আজ এই গুগল অ্যাডসেন্স এর চিঠিটা অর্থাৎ এই সেই সোনার হরিণটা আমার হাতে এসে ধরা দিয়েছে। তো বন্ধুরা, অনেকেই গুগল অ্যাডসেন্স বেশি পেইড করে থাকে। তো আমার ইউটিউবের অ্যাডসেন্সটা ভেরিফাইড না, বাট ওয়েবসাইটের যে অ্যাডসেন্সটা সেটা ভেরিফাইড। তো আমার দুইটা ওয়েবসাইট রয়েছে, আপনারা লিংক আছে ভিডিওর উপরে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই লেটারটা পেতে যে অনেকটা কঠোর প্রতিষ্ঠান করতে আছে বা অনেকটা ইজি ছিল তা নয়, মিডিয়ামে বলা যেতে পারে। জাস্ট আমি প্রসেসটা হচ্ছে, আমি ওয়েবসাইটে ডোমেইন কিনি, হোস্টিং কিনি, ওয়েবসাইট তৈরি করি। প্রায় 3 মাস যাবৎ আমি একটু কাজ করেছি, ফলোয়ার করেছি। প্রায় গত 1 মাস আগে, অর্থাৎ 1 মাসের মতো আগে আমি অ্যাডসেন্সের সাথে অ্যাড করি। তো 3 দিনের মাথায় আমার ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটই অ্যাপ্রুভ করে নেয়। অ্যাপ্রুভ করার পরে আমার আর্নিং শুরু হয় এবং $10 মাথায় আমাকে লেটার পাঠিয়ে দেয়, যেটা গত মাসের, গত মার্চ মাসে 23 তারিখে আমাকে ওরা লেটার পাঠিয়ে দেয়। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, একটু পরে আমি স্ক্রিনে দেখাবো আপনাদের। তো এখন আজকে এপ্রিল মাসের 29 তারিখ আমি আমার চিঠিটা পেয়েছি। তো আমার চিঠিটা, যেহেতু এটা একটা মফস্বল শহর, সুতরাং চিঠিতে আসতে একটু দেরি করেছে। যে ঢাকায় হলে হয়তো আমি 20 দিনের মাথায় পেয়ে যেতাম। তো আমার এখানে আমার নামে অ্যাডসেন্স এর চিঠিটা এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এটা হচ্ছে আমার অ্যাডসেন্স এর এই অ্যাড্রেসে আমারই, আমার নিজের অ্যাড্রেসও দিয়েছে এবং পরে অপশনাল ভাবে আমার অফিসের অ্যাড্রেসও দিয়েছি, আইটি ভিলেজ, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না, যেহেতু এটা আমার ফার্স্ট ফেসক্যাম ভিডিও। তো বেশি কথা বলবো না, আমরা এটাকে বিসমিল্লাহ বলে খুলবো, যেহেতু আমাদের সোনার হরিণ। তো আমাদের তিনটা দিক থেকে এটা খুলতে হবে। এর ভিতরে রয়েছে যে সোনার হরিণকে অ্যাক্টিভেট করা 6 ডিজিটের একটা পিন। তো আমরা তিনটা দিক থেকে খুলবো, খুলি আমি এর ভিতরেও আপনাদের দেখাবো যে কেমন হয়ে থাকে। আমি অনেকটাই এক্সাইটেড আপনাদের সাথে যে এটা শেয়ার করার জন্য, যে কিভাবে প্রসেসটা, কারণ এই সোনার হরিণটা সবাই পেতে পারে, বাট এর জন্য যে রুলগুলো আছে, রুলগুলো যদি ঠিকভাবে মানা হয় তবে আপনি সোনার হরিণকে ধরতে পারবেন। কারণ এখন গুগলের যে আপডেট প্লাস মানুষ ইউটিউবের মাধ্যমে যে অ্যাডসেন্সটা পেতে যাচ্ছে সেটা অনেকটাই কঠিন। এটা আমরা খুলে ফেললাম। তো খুলে ফেলানোর পরে আমাদের যেটা আসতেছে, তো এখানে 6 ডিজিটের পিন, আমি আমার পার্সোনাল সিকিউরিটির জন্য আমি 6 ডিজিটের পিনটা এখানে ঠেকে রাখবো, তাই সেটা আর বাকি কিছুই আপনাদের সবকিছুই দেখাবো। এই যে জাস্ট আমি আমার হাতের তলায় পিনটা রয়েছে এবং এইভাবেই থাকে, এখানে সবকিছু আর রয়েছে, এটাই ই। তো এখন আর কথা না বাড়িয়ে, অনেকটা বক বক করেছি, এবার আর কথা না বাড়িয়ে আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং কিভাবে এই পিনটা ভেরিফিকেশন অ্যাক্টিভেট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পছন্দ করবেন, এবং প্রবলেম ফেস করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এটা আমার অ্যাডসেন্সের, গুগল অ্যাডসেন্সের ইন্টারফেস। তো এটা লাস্ট মান্থ এর ব্যালেন্সটা এত হয়েছিল, তারপরে আমাকে চিঠিটা পাঠিয়ে দেয়। এখানে দেখেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে ওই মেইল 23 তারিখে ওরা পাঠিয়ে দিয়েছে মার্চে, এবং ওরা বলেছে 2 থেকে 4 উইকের মধ্যে চলে আসবে। তবে আমার 5 সপ্তাহ মতো লেগেছে, একদম কাটাকাটি 5 সপ্তাহ, অর্থাৎ 23 তারিখ এবং আজকে 29 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের। তো আমার মেইনলি 2টা ওয়েবসাইট এখানে অ্যাড করা রয়েছে, তো তার থেকে ইনকাম হয়। তো আমরা এখন অত কথা না বাড়িয়ে এটা ভেরিফিকেশন চলে যাবো। মেনলি এটা আমি 3 মাস যাবো, আমি প্যাসিভ ইনকাম, এটাকে মেনলি আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি। তো প্যাসিভ ইনকামটা করতেছি, তো এর আগে আমি অ্যাক্টিভ ইনকাম করতাম, যেহেতু এখনো করি ফাইবারের, freelancer.com এবং গুরুতে আমি কাজ করে থাকি।
ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনের উপরে, যে রিলেটেড আপনারা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা কিভাবে ভেরিফিকেশন করতে হয় পিন সেটা ই করব। ঠিক আছে, তার জন্য আমাদের আমরা যে কোনো জায়গার থেকে আমরা এখানে কয়েকটা অপশন রয়েছে, ধরেন এই যে ভেরিফাই, ভেরিফাই ক্লিক করলেও আমরা পিন ভেরিফিকেশন অপশন পেয়ে যাবো, অথবা এই যে উপরে দেখতেছেন ইউর পেমেন্টস আর কারেন্টলি হোল্ড অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস, তো এই অ্যাকশনে ক্লিক করলেও আমরা অপশন পেয়ে যাবো। আচ্ছা, তো বন্ধুরা আল্লাহ রাস্তা আজকে একটু ইনকাম হয়নি রে বাবা, একটু ইনকাম হয়নি আজকে, মনে হয় তো কাজই করিনি, কোনো কিছু শেয়ারই করিনি, আজকে হইল এবার থেকে কাজ করবো, পেন ভেরিফিকেশন পাই গেছি, আনন্দে কাজ করা হবে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে জাস্ট অ্যাকশনে যাবো, অ্যাকশনে ক্লিক করব। তো পার্সোনাল সিকিউরিটির জন্য আমি কিছু আমার পিনের অপশনগুলো আমি হচ্ছে ব্লার করে দিব, এখানে আমাদের হচ্ছে পিনটা দিতে হবে, পিনটা দিয়ে আমি ভেরিফাইড করব। তো এখানে দেখেন নোট করে দিয়েছে, প্লিজ নোট দ্যাট ইফ ইউর পিন ইজ ইন্টার্ড ইনকারেক্টলি থ্রি টাইমস অ্যাড সার্ভিসিং উইল বি সাসপেন্ড, মানে আমি যদি পরপর তিনবার একটা ভুল করি তাহলে আমার অ্যাডসেন্স সাসপেন্ড করে দেবো। তো আমি কেয়ারফুলি ভাবে এটাকে হচ্ছে টাইপ করব, এগুলো করে দেব। তো আমি আরেকটু হচ্ছে মিলিয়ে নেব যে ঠিক আছে কিনা, দেন আমি সাবমিট পিনে আছে ক্লিক করব। তো এখানে আমাদের অ্যাডসেন্সটাকে একটু রিলোড করব, রিলোড করলে দেখবেন এটা চলে গিয়েছে। তো দেখেন আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তো সাকসেসফুলি আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পেরেছি। তো যদি এই রিলেটেড কিভাবে আমি প্যাসিভ ইনকামে ঢুকলাম বা কিভাবে এখান থেকে ইনকাম করা যেতে পারে, কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, এইসব রিলেটেড যদি কোনো রকমের আপনার হেল্প লাগে তো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন, এবং গ্রাফিক্স রিলেটেড বা আমাদের যদি আপনি আছে আপওয়ার্ক অথবা গুরু freelancer.com ফাইবার এগুলো সম্পর্কে যদি কোনো রকমের হেল্প দরকার হয় তো আমাকে অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যেহেতু আমার ফার্স্ট ফেসক্যাম ভিডিও, চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য, তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদের সাথে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।